কি অবস্থা সবার, ওয়েলকাম সবাইকে নতুন একটা ভিডিওতে। আগের দিন এই ভিডিওটাতে দেখিয়েছিলাম আমি কিভাবে ভিডিও এডিট করি, এন্ড ওখানে আমি বলেছিলাম ভিডিওটাকে কাট করতে আমার সবচেয়ে বেশি টাইম লাগে। বাট এমন একটা টুল পেয়েছি যার মাধ্যমে পুরো ভিডিওটাকে অটোমেটিক কাট করা সম্ভব, মানে একটা 6 ঘন্টার ভিডিও মাত্র 1 ঘন্টা এডিট করা সম্ভব। এন্ড আপনারা যারা প্রিমিয়ার প্রো ইউজার রয়েছেন আপনারাও এই টুলটাকে প্রিমিয়ার প্রোতে ইউজ করতে পারবেন। এটা আমার কাছে একটা আনএডিটেড ভিডিও রয়েছে এবং অনেক জায়গায় পজ রয়েছে ভিডিওর মাঝখানে, এই যে এখানে এতটা পজ আছে, এখানে এতটা পজ আছে, পুরো ভিডিওটাতে এরকম কিছু কিছু জায়গায় পজ আছে যেগুলো প্রত্যেক এডিটর আর কি ডিলিট করে, ফাস্ট পেসিং রাখার চেষ্টা করে, এবং এইগুলো ডিলিট করতে অনেকটা টাইম লেগে যায়। এখানে একবার কাট করতে হবে, তারপর এখান থেকে এটাকে ডিলিট করতে হবে, তো এই কাজটা না অনেকটা সময় নেয়। মেনলি টকিং হেড টাইপের ভিডিওগুলো এডিট করতে এই প্রসেসটাতে সবচেয়ে বেশি টাইম লাগে, মানে একটা কথা বোঝাচ্ছি, বোঝাতে বোঝাতে ভুল হলো সেটাকে আবার নতুন করে বলছি, এন্ড এগুলোকে ডিলিট করতে সবচেয়ে বেশি টাইম লেগে যায়। মোটামুটি যদি এই ভিডিওটাকে পুরো ম্যানুয়ালি এডিট করতে চাই, মানে এক্সট্রা পার্টগুলোকে কাট করতে চাই, যেসব জায়গাগুলো ভুল হয়েছে সেগুলোকে রিমুভ করতে চাই, বা এইসব এক্সট্রা যেসব গ্যাপ রয়েছে অডিওর মাঝখানে এগুলোকে ডিলিট করতে যায় অনেকটা টাইম লেগে যাবে। তবে একটা ইন্টারেস্টিং টুল পেয়েছি, একটা প্লাগইন রয়েছে DaVinci Resolve এবং প্রিমিয়ার প্রোতেও এটাকে ইউজ করা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এখান থেকে ওয়ার্ক স্পেস থেকে আমি স্ক্রিপ্টে চলে আসবো, এবং AutoCut বলে একটা প্লাগইন রয়েছে, নাম শুনেই বোঝা যাচ্ছে AutoCut মানে অটোমেটিক কাট করে দেবে ভিডিওকে। এবং শুধুমাত্র ভিডিওকে অটোমেটিক কাট করবে না, আরো অনেক অ্যাডভান্স জিনিসগুলো করা যায় যেটা অটোমেটিক হবে, মানে ভিডিও এডিটিং এর প্রথমের যে কাজটা থাকে অদরকারি পার্টগুলোকে ডিলিট করা, সেটা এক ক্লিকে করে দেবে জাস্ট একটা টুলের মাধ্যমে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের কথা বলার মাঝখানে যেসব জায়গাগুলোতে পজ থাকে, যেমন এখানে ধরুন একটা পজ রয়েছে এই জায়গাটায়, এই জায়গাটায় কিন্তু অডিও নেই, চুপচাপ আছে এই জায়গাটায়, তো এই যে লেভেলটা এটা -35 dB বা 30 dB হয়, তো অটোমেটিক এখানে সেট করা রয়েছে এই নয়েজ লেভেলটা, ঠিক আছে। এন্ড এখানে আপনার কাছে পুরো কন্ট্রোল রয়েছে যে আপনি কতটা পার্টকে রিমুভ করতে চান, মানে এখান থেকে এই অবধি ডিলিট করতে চান, নাকি আরেকটু আপনি অল্প ডিলিট করতে চান, নাকি আরেকটু বেশি ডিলিট করতে চান, সেই অপশনগুলো আপনার এখানে রয়েছে। মানে রিমুভ সাইলেন্স লঙ্গার দেন, এখানে যেমন 300 মিলিসেকেন্ড রয়েছে, এবং রিমুভ টেক্স শর্টার দেন 200 মিলিসেকেন্ড, এখানে ডিফল্ট সেট করা রয়েছে। বাট আপনি যদি চান, আপনি ধরুন এরকম জায়গা থেকে কাটতে চান, এতটা বাদ রাখতে চান, বা এখান থেকে এতটা বাদ রাখতে চান, এখান থেকে এইটুকু সেটাকেই আপনি ডিলিট করবেন, মানে এখান থেকে এইটুকু আসলে ধরুন 1 সেকেন্ড লাগছে বা 2 সেকেন্ড লাগছে, আপনি যদি চান 2 সেকেন্ড যেটা রয়েছে 2 সেকেন্ড করে মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে সেগুলো রিমুভ করবেন, সেটাও আপনি করতে পারেন, ডিফল্ট এখানে সেট করা রয়েছে, এটাও ভালো কাজ করে। অ্যান্ড এরপর এখানে বিফোর প্যাডিং অ্যান্ড আফটার প্যাডিং এর অপশন রয়েছে, মানে আপনি ভিডিওটাকে একদম সেন্টেন্সটা শেষ হলো সেখান থেকে কাট করতে চান, নাকি আরেকটু গ্যাপ রেখে সেখান থেকে কাট করতে চান, তো সেই প্যাডিংটা এখান থেকে আপনি সেট করতে পারবেন, এবং এর প্রিভিউটা আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন যে কোন পার্টটাকে শুধুমাত্র ডিলিট করবে সেটার প্রিভিউটা আপনি এখানে দেখতে পারবেন। এন্ড এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রিভিউটা এখানে দেখাচ্ছে, এই যে পার্টটা রয়েছে এইগুলোকে ডিলিট করা হবে এবং এইগুলোকে রাখা হবে, ঠিক আছে। এন্ড এখান থেকে এখন চাইলে আপনি কাট অ্যান্ড ডিলিট সাইলেন্সেস এখানে আপনি ক্লিক করতে পারেন, অ্যান্ড জাস্ট সিট ফিট উঁচু করে পপকর্ন নিয়ে বসে যান, আপনার কাজ হয়ে যাবে জিনিস। মানে এই কাজটা করতে কতটা টাইম লাগতো আগে, বাট এটা আমার শুধুমাত্র এক ক্লিকে করা যাচ্ছে এই টুলটার মাধ্যমে। সেম টুলটা প্রিমিয়ার প্রোতেও রয়েছে, আমি দেখাবো আপনাদেরকে। ওকে, আমার কাজ আশা করি শেষ। অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছেন ভিডিওতে যে সাইলেন্সেস গুলো ছিল সেগুলোকে কিন্তু রিমুভ করে দিয়েছে, অ্যান্ড পুরো ভিডিওটাকে কমপ্লিট কাট করে ফেলেছে। মানে এখন আমি জাস্ট একবার এটাকে চেক করে নিতে পারি যে সবকিছু ঠিক আছে কিনা, যদিও একটা টুল এআই টুল ভুল হতেই পারে, তাও ম্যানুয়ালি আপনি একবার চেক করে নেবেন, এবং আপনার এই যে কাজটা করতে ঘন্টার পর ঘন্টা টাইম লাগছিল এটা এক ক্লিকে করে নিলেন। শুধুমাত্র এটা নয়, আপনি এখন চাইলে এখানে আরো অপশন রয়েছে, এখান থেকে আপনি পডকাস্ট এডিট করতে পারবেন, অটোমেটিক জাস্ট পডকাস্ট সিলেক্ট করে দেবেন, এবং এই টুলটার মাধ্যমে আপনি পুরো পডকাস্টটাকে এক ক্লিকে আপনি এডিট করে নিতে পারবেন। এরপর এখানে অটো ক্যাপশনের অপশন রয়েছে, আপনার ভিডিওতে অটোমেটিক ক্যাপশন অ্যাড করে দেবে, জাস্ট এটার উপর আমি ক্লিক করছি। ইন অ্যান্ড আউট পয়েন্ট আপনি সিলেক্ট করতে পারেন, যেমন ধরুন আমি এখান থেকে এই অবধি আউট পয়েন্ট সিলেক্ট করলাম, আপনি পুরো ভিডিওটাকে সিলেক্ট করতে পারেন, জাস্ট এখান থেকে কনফার্ম এখানে। অ্যান্ড এখানে ল্যাঙ্গুয়েজ এখানে অনেকগুলো, ইংলিশ হিন্দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও এখানে রয়েছে, দেখুন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, দেখুন জাস্ট বেঙ্গলিটা আমি আপনাদেরকে একটু দেখাই এখানে আছে কি না। এই যে বেঙ্গলি দেখতে পাচ্ছেন, এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে, বাট এই ভিডিওটা যেহেতু ইংলিশে তো এখানে আমি ইংলিশ রাখলাম। অ্যান্ড এখান থেকে গো টু ক্যাপশন এডিটর, জাস্ট আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, অ্যান্ড পুরো ভিডিওটাতে ক্যাপশন অ্যাড করে দেবে, দেখুন জাস্ট আমি ইন অ্যান্ড আউট পয়েন্ট সিলেক্ট করেছিলাম এই অবধি, তো এই অবধি আর কি ক্যাপশনটা অ্যাড করবে, আপনি যতটা অ্যাড করতে চান পুরো ভিডিওটাতে অ্যাড করতে চাইলে পুরো ভিডিওটা সিলেক্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এই যে এরকমভাবে শো করবে ক্যাপশনটা। এরপর আপনি এর পজিশন এবং সাইজটা কতটা রাখতে চান সেটা আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন, যেমন এখানে এর সাইজটা এরকম রয়েছে, বা আপনি যদি চান এটাকে ছোট বড় করে নিতে সেটা আপনি করে নিতে পারবেন। তারপর এখানে আরও অনেক কিছু কন্ট্রোল রয়েছে, যেমন নাম্বার অফ লাইন এগুলোকে আপনি দেখে নিতে পারেন, মিনিমাম উইথ যেটা সেটা আপনি কতটা রাখতে চান সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এরপর অ্যাপ্লাই স্টাইলের উপর ক্লিক করলে স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যান্ড এখন এখানে আরও কয়েকটা প্রিসেট রয়েছে, মিস্টার বিস্টের যে ইফেক্টটা আসে সাবটাইটেলে সেই ইফেক্টটা অ্যাড করতে পারেন, বা আপনি আপনার নিজের ইফেক্ট তৈরি করে নিতে পারেন। এরপর নিচে এসে আপনি এই যে ট্রান্সক্রিপশনটা রয়েছে এটাকে আপনি একবার চেক করে নিতে পারেন, কোনো জায়গায় যদি ভুল হয় সেটাকে আপনি ঠিক করে দিতে পারেন। অ্যান্ড এরপর এখানে অ্যাড ক্যাপশনের অপশন রয়েছে, জাস্ট এখান থেকে অ্যাড ক্যাপশনের উপর
উপর ক্লিক করছি অ্যান্ড বুম দেখুন দেখতে পাচ্ছেন পুরো ক্যাপশনটা এখানে অ্যাড হয়ে আছে অ্যান্ড এটাতে যদি আপনি ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন অ্যাড করতে চান সেটাও করা যায় বাট ওটা আমি আপনাদের দ্য ভিঞ্চি রিজলভের কোন একটা সিরিজে দেখিয়ে দেবো আপনাদেরকে ওটারও ট্রিক রয়েছে সুন্দর এক ক্লিকে করা যায় অ্যান্ড এখান থেকে আপনি চাইলে অটো জুম ইন জুম আউটের একটা ফিচার রয়েছে এটাকেও অন করে দিতে পারেন তাহলে কি হবে আপনার ভিডিওতে যেখানে জুম ইন জুম আউট অ্যানিমেশন দরকার সব কিছু অটোম্যাটিক অ্যাড করে দেবে ইয়েস সব কিছু অটোম্যাটিক অ্যাড করে দেবে জাস্ট এখানে কনফার্ম ইন অ্যান্ড আউট পয়েন্টের উপর ক্লিক করলাম এখান থেকে আপনি সেট করে নিতে পারবেন যে আপনি কতটা জুম চাইছেন বা কোন জায়গাটায় এক্স্যাক্টলি জুম চাইছেন যেমন এখান থেকে আমি সিলেক্ট করে দিই ধরুন এরকম জায়গায় যে এ অবধি জুম হবে এবং ফেসটাকে আর কি দেখাবে আপনার ভিডিওটা যদি মাঝখান থেকে শুট করা হয় তো আপনি মাঝখানে যেখানে খুশি আপনি সিলেক্ট করে দিতে পারবেন আর কি এরপর এখান থেকে নিচের দিকে আসলে আপনি এখানে মিনিমাইজ জুম এবং জুমের যে টাইপ সেটা কেমন হবে অ্যানিমেশনটা কেমন হবে স্মুথ যার নাকি ডাইনামিক জুম সব কিছুর কন্ট্রোল এখানে আপনার উপর রয়েছে জাস্ট এই জুমের উপর ক্লিক করলাম অ্যান্ড অটোমেটিক অ্যাপ্লাই করে দেবে পুরো ভিডিওটাতে যতটা আপনি সিলেক্ট করবেন অ্যাকচুয়ালি তবে এই টুলটা আগে প্রিমিয়ার প্রোর জন্য ছিল দ্য ভিঞ্চিতে লঞ্চ হয়েছে খুবই ইনিশিয়াল স্টেজে রয়েছে বেশ কয়েকটা ইন্টারেস্টিং টুলের উপর এখনো কাজ চলছে এখনো লঞ্চ হয়ে ওঠেনি অ্যান্ড আমাদের জুম ইন জুম আউট ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে অ্যান্ড এখান থেকে যদি আমি প্লে করি দেখুন দেখুন এই অ্যানিমেশনটা ভাই অটোমেটিক অ্যাড করে দিয়েছে ভাই অটোমেটিক মানে একটা ভিডিওকে কাট করে দিল রিপিটেড যে ওয়ার্ড রয়েছে সেটাকে ডিলিট করে দিল সাবটাইটেল অ্যাড করতে পারছি জুম ইন জুম আউট ইফেক্ট অ্যাড করতে পারছি আই আর কি চাই ভাই এডিটরদের তো এখন মজ এখন আমার ভিডিওগুলো এডিট করতে আর খুব একটা বেশি টাইম লাগবে না দেখতে পাচ্ছেন ওফ নাইস ভেরি নাইস অ্যান্ড এই যে জিনিসটা দেখলেন যে একই রিপিটেড ওয়ার্ড এটাকে এখনো ডিলিট করতে পারলো না যেটা বলছিলাম এটা এখনো ইনিশিয়াল স্টেজে রয়েছে এই টুলটা মানে যখন আপনার একটা সাইলেন্সটা রিমুভ হয়ে যাবে এরপর পাশে আপনি দেখতে পারবেন অটো রিমুভ রিপিটেড ওয়ার্ডস ওটাতে আপনি ক্লিক করবেন এবং আপনার যেসব জায়গাগুলোতে রিপিটেড ওয়ার্ড রয়েছে মানে এই জায়গাটায় যেমন হলো সেটা অটোমেটিক রিমুভ করে দেবে মানে আপনার যে ফাইনাল সেন্টেন্সটা এই যে এই জায়গাটায় যে ভুলটা হলো দেখুন একই সেন্টেন্স পরে বললো মানে এটাকে আমরা ডিলিট করে দিতাম ম্যানুয়ালি এটা রেখে দিতাম বাট এই কাজটাও করে দেবে যেহেতু ইনিশিয়াল স্টেজে রয়েছে এবং কিছুদিনের মধ্যে এটাও এখানে লঞ্চ হয়ে যাবে অ্যান্ড আপনারা যারা প্রিমিয়ার প্রো ইউজার রয়েছেন আপনারাও এটা ইউজ করতে পারবেন প্রিমিয়ার প্রোতে কীভাবে ইনস্টল করবেন কোথা থেকে ইনস্টল করবেন সব কিছু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে প্রিমিয়ার প্রোতে আমি এই ভিডিওটাকে অ্যাড করে নিলাম এরপর এখান থেকে ওয়ার্ক স্পেস থেকে এক্সটেনশন দেন এখানে অটোকাট অ্যান্ড আপনার সামনে এরকম অটোকাটের ইন্টারফেসটা আসবে অ্যান্ড প্রিমিয়ার প্রোতে দেখতে পাবেন এখানে আরও অনেক বেশি টুল শো করছে দেখুন এখানে কতগুলো শো করছে দেখুন যেহেতু এটা প্রিমিয়ার প্রোর জন্য ছিল অ্যান্ড দ্যভিঞ্চির জন্য নিউ সেজন্য দ্যভিঞ্চিতে সব কটা ফিচার এসে পৌঁছায়নি বাট হ্যাঁ খুব তাড়াতাড়ি দ্যভিঞ্চির জন্য সব কটা ফিচার এসে যাবে এখানে দেখুন প্রিমিয়ার প্রোতে আপনি এটাতে অটো যে সাইলেন্সেস রয়েছে সেটা রিমুভ করতে পারবেন পডকাস্ট এডিট করতে পারবেন ক্যাপশন অ্যাড করতে পারবেন অটো জুম যেটা আমি আপনাদের দেখালাম সেটাও এখান থেকে করতে পারবেন অ্যান্ড এই যে অটো কাট রিপিট ফাইনাল যে ওয়ার্ডটা সেটা রাখবে এবং যেটা ভুল হয়েছে সেটা রিমুভ করে দেবে স্টার্টিংয়ে এই জায়গাটাই একই জিনিস দুবার বললো বাট এটা রিমুভ করতে পারিনি যেহেতু এই ফিচারটা ওখানে এখনো এসে পৌঁছায়নি বাট হ্যাঁ খুব তাড়াতাড়ি এসে যাবে এটা দিয়ে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তারপর এখানে অটো প্রোফানিটির অপশন রয়েছে মানে ব্যাড ওয়ার্ড যেগুলো সেগুলোতে বিপ অ্যাড করে দেবে অ্যাকচুয়ালি তারপর এখানে অটো রিসাইজের টুল রয়েছে অটোমেটিক রিসাইজ করে দেবে অটো বিরোলের অপশন রয়েছে এগুলো বিটা স্টেজে রয়েছে এগুলো লঞ্চ হবে খুব তাড়াতাড়ি অটোমেটিক বিরোল অ্যাড করে দেবে মানে ধরুন যেসব জায়গায় আপনি কোনো একটা কিছু নিয়ে কথা বলছেন অটোমেটিক আপনার ভয়েসটা থেকে সেই রিলেটেড বিরোল অ্যাড করে দিচ্ছে তারপর অটো চ্যাপ্টারের অপশন রয়েছে ভিডিওতে যেসব চ্যাপ্টারগুলো অ্যাড করি আমি কি করি পুরো ভিডিওটা দেখি আবার দেখে আমি ম্যানুয়ালি ওগুলোকে মার্কার দিয়ে অ্যাড করি যে এখান থেকে এইটুকু এটা নিয়ে আলোচনা করলাম এটা নিয়ে এটা আলোচনা করলাম বাট সেটা অটো চ্যাপ্টারের মাধ্যমে অটোমেটিক করে দিচ্ছে ভেরি নাইস আচ্ছা অটো ভাইরাল ক্লিপসের অপশন রয়েছে মানে একটা ভিডিওতে যেটা আর কি ইউটিউবের পডকাস্ট বা অনেক কিছু থেকে শর্ট বানানো হচ্ছে সেই অটো ভাইরাল ক্লিপসের অপশন আপনি এখানে পেয়ে যাবেন যেগুলো ইন্টারেস্টিং সেগুলো এখান থেকে অটোমেটিক আপনার জন্য বার করে দেবে অসম অসম আচ্ছা যেটা আমি আপনাদেরকে দেখাবো বলছিলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমে আমরা কি করেছি ভিডিওটাকে সিলেক্ট করে নিয়েছি ঠিক আছে স্টার্টিং এ আমাদের কাজ যেটা থাকে ভিডিওর অদরকারি পার্টগুলোকে ডিলিট করা সাইলেন্সেস রিমুভ করা রিপিটেড ওয়ার্ডগুলোকে ডিলিট করা তো জাস্ট অটোকাট সাইলেন্সেস এর উপর ক্লিক করলাম অ্যান্ড যা এখানে রয়েছে এগুলোকে আপনি যে ডিফল্ট সেট করা রয়েছে সেগুলোকে ইউজ করতে পারেন বা অটোকাট এআই টাও ইউজ করতে পারেন অ্যান্ড এখানে বেশ কয়েকটা প্রিসেট রয়েছে শুধু রিমুভ সাইলেন্স করতে পারেন কিপ সাইলেন্স মিউট সাইলেন্স রিমুভ সাইলেন্স বাট কিপ স্পেস মানে একটু স্পেস যদি রাখতে চান বা একদম শার্প কাট যদি করতে চান সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন সব কন্ট্রোল আপনার এখানে রয়েছে ওকে জাস্ট এখানে আমি ক্লিক করলাম অ্যান্ড প্রসেসিং হবে আপনার ভিডিওটাকে কাট করে দেবে দেখুন অনেক সময় বাঁচাবে ভাই অনেক সময় বাঁচাবে অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছেন ভিডিওটা কাট করা কমপ্লিট অ্যান্ড এখান থেকে গো টু অটো জুম এখান থেকে আপনি যেতে পারেন এবং একই সাথে আপনি এটাতে জুম ইন জুম আউট ইফেক্ট যেটা সেটা অ্যাড করে দিতে পারেন বাট আমি এটা অ্যাড করছি না এখান থেকে আপনি ব্যাকেও আসতে পারেন যেটা আপনার দরকার নেই ওকে এখান থেকে আমি এটাকে আপাতত ছোট করে দিই বা আপনি এক কাজ করতে পারেন এটাকে নিয়ে এরকম জায়গায় অ্যাড করে দিতে পারেন অ্যান্ড আপাতত আমাদের ভিডিওটা কিছুটা এরকম রয়েছে দেখুন আমি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে Also, I don't think we make...
এই যে রিপিটেড ওয়ার্ড যেটা ছিল এটাকে রিমুভ করনি ওখানে, বাট ওই টুলটা যখন ওখানে এসে যাবে সেটা রিমুভ করে দেবে। এটা আমি আপনাদের একটু দেখাই কিভাবে করবেন। এটা জাস্ট এটাকে আমি সিলেক্ট করে নিলাম এন্ড এখান থেকে এই যে অটোকাট রিপিট যেটা এখানে আমি ক্লিক করলাম। এখান থেকে ইন অ্যান্ড আউট পয়েন্ট সিলেক্ট করতে বলছে, বাট আমি ক্লিপটা সিলেক্ট করেছি, তাও হবে আশা করি। এন্ড এখান থেকে আপনি প্রিসাইজলি কাট করতে পারেন অথবা ফাস্ট কাট করতে পারেন। আমি প্রিসাইজলি যেটা রয়েছে সেটা সিলেক্ট করেছি, যদি আমার ভিডিওগুলোকে আমি ফাস্ট কাট করি পেসটা বেশি রাখি, বাট হ্যাঁ আপনি যেটা খুশি রাখতে পারেন। এন্ড এখান থেকে জাস্ট এখানে আপনি ক্লিক করে দিলেই হয়ে যাবে। দেখুন তো আছেন পুরো ভিডিওটাতে যেসব রিপিটেড ওয়ার্ডগুলো ছিল সেগুলো অটোমেটিক রিমুভ করে দিচ্ছে এন্ড অলমোস্ট ডান। ফাইনালি দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা থেকে যেসব রিপিটেড ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে দিয়েছে। এন্ড এখানে প্লে করছি, দেখুন এন্ড দেখতে পাচ্ছেন এই জায়গাটা রিপিটেড ওয়ার্ড ছিল বাট এটাকেও রিমুভ করে দিয়েছে। যদিও পুরো ভিডিওটাকে অবশ্যই আপনাকে একবার ম্যানুয়াল চেক করে নিতে হবে এন্ড এতগুলো কাজ আপনার জন্য ইজি করে দিয়েছে, একবার চেক তো করাই যায়। তো হ্যাঁ এইভাবে আপনি এই প্লাগিনটাকে ইউজ করতে পারবেন, প্রেমিয়ার প্রোতে ইউজ করতে পারবেন, দ্য ভিজিতেও ইউজ করতে পারবেন। জাস্ট অ্যাড করে আপনি ভিডিওর যেসব সাইলেন্সেস রয়েছে বা রিপিটেড ওয়ার্ড রয়েছে সেগুলোকে জাস্ট ডিলিট করে নিন এন্ড ভিডিও এডিটিং এর আপনার যে প্রথমে যে কাজটা থাকে যেটাতে সবচেয়ে বেশি টাইম লাগে সেটা কমপ্লিট এক ক্লিকে, ইজি, ভেরি ইজি এন্ড খুবই খুবই ইন্টারেস্টিং এই টুলটা। কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, জাস্ট লিঙ্কে সেখান থেকে আপনি প্রিমিয়ার প্রোর জন্য ডাউনলোড করতে পারেন অথবা দ্য ভিঞ্চির জন্য ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করা একদম ইজি, জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করবেন, এরপর আপনার সামনে একটা ইএক্সি ফাইল টাইপের একটা ডাউনলোড হবে। আপনি ম্যাকের জন্য উইন্ডোজের জন্য অ্যাড করতে পারেন, এরকম একটা ইএক্সি ফাইল ডাউনলোড হবে। জাস্ট ডাবল ক্লিক করবেন অ্যান্ড আপনার কাজ কমপ্লিট। দেখুন আমি একবার ডেস্কটপে এটাকে ডাউনলোড করে নিলাম, মাত্র 6-7 MB মতো ডাউনলোড হবে। স্টার্টিংয়ে আপনি 14 দিনের জন্য একটা ফ্রি ট্রায়াল পাবেন, ইউজ করুন, পছন্দ হলে টুলটাকে আপনি দেন প্রাইসিংয়ে এসে পারচেস করতে পারেন। অ্যান্ড নিচে লিঙ্ক রয়েছে, আপনি আমার থেকে অনেকটা ছাড়ও পাবেন যদি ওখান থেকে পারচেস করেন, ডিসকাউন্ট পাবেন অনেক। এন্ড এরকম একটা ইএক্সি ফাইল আপনার সামনে ডাউনলোড হবে, জাস্ট এটার উপর ডাবল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। প্রিমিয়ার প্রোর ক্ষেত্রেও সেম, দ্য ভিঞ্চির ক্ষেত্রেও সেম। তো হ্যাঁ এই ছিল আজকের ভিডিও, আশা করি এই টুলটা আপনাদের কাজে দেবে এন্ড আমার তো অনেকটাই টাইম কমিয়ে দেবে, এডিট করতে অনেকটা সময় লাগতো আমার, বাট খুব তাড়াতাড়ি এখন এডিট করতে পারবো। দেখাবো আপনাদের সাথে নেক্সট ভিডিওটাতে। দ্য ভিঞ্চির উপর আরও টিউটোরিয়াল আসবে চ্যানেলে, যারা নতুন আমাদের চ্যানেলে অ্যাড হয়েছেন দ্য ভিঞ্চির টিউটোরিয়াল বা প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল বা পিসি টিউটোরিয়াল দেখার জন্য ওয়েট করুন, অনেক ভিডিও আসবে চ্যানেলে। একটু কাজ চলছে একটা কোর্স কন্টেন্টের উপর, ভিডিও এডিটিং এর উপর অবশ্যই, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওটাতে, বাই।